গুড মর্নিং ক্লাস ফাইভ। আজকে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গবচন্দ্রের বুদ্ধি এই গল্পটা পড়ে শোনাবো। ভবচন্দ্র গবচন্দ্রের বুদ্ধি বিদ্যার পরিচয় লোকে প্রবাদে এত আছে যে তার পুনরাবৃত্তি পুনরুক্তি না করলেও হয়। গবচন্দ্রের বুদ্ধি বের হয়ে যাবার ভয়ে টিপলে দিয়ে নাক কান বন্ধ করে রাখতেন, তাতেও সন্তুষ্ট নহেন। পাছে বুদ্ধি বের হয়ে যায় ভয়ে সিন্ধুকে গিয়ে লুকিয়ে থাকতেন। রাজার কোনো বিপদ আপদ পড়লে সিন্ধুক হতে বের হয়ে নাক কানের পুটলি খুলে বুদ্ধি বের করতেন। একদিন রাজা এরূপ এক বিপদ উপস্থিত নগরে একটা শূকর দেখা দিয়েছে। শূকর রাজসমীপে আনিত হলে রাজা কিছুতেই স্থির করতে পারলেন না যে এ কী জন্তু। বিপদ আশঙ্কা করে মন্ত্রীকে সিন্ধুক হতে বের করলেন। মন্ত্রী টিপলে খুলে অনেক চিন্তা করে স্থির করলেন, এটা অবশ্য হস্তি, না খেয়ে রোগা হয়েছে, নচেত ইঁদুর খেয়ে মোটা হয়েছে। আর একদিন দুজন পথিক এসে সায়ন্যে এক পুষ্করিণীর তীরে উত্তীর্ণ হল। রাত্রে পাক শাক করার জন্য সরোবর তীরে স্নান পরিষ্কার করে চুলা কাটতে আরম্ভ করল। নগরের রক্ষীবর্গ দেখে মনে করল যে যখন পুকুর থাকতেও তার কাছে আবার খানা কাটছে, তখন অবশ্য এদের অসৎ অভিপ্রায় আছে। রক্ষীগণ পথিক দুজনকে থাকতেও তার কাছে আবার খানা কাটছে দুজনকে গ্রেপ্তার করে রাজসন্নিধানে নিয়ে গেল। রাজা স্বয়ং এরূপ গুরুতর সমস্যার কিছুই মীমাংসা করতে না পেরে পরম ধীমান পাত্র মহাশয়কে সিন্ধুকের ভিতর হতে বের করলেন। তিনি না কানে টিপলে খুলেই দিব্য চক্ষে কাণ্ড কারখানা দর্পণের মতো পরিষ্কার করে দেখলেন। তিনি আজ্ঞা করলেন, নিশ্চিত এরা চোর, পুকুরটা চুরি করবার জন্য পাড়ের উপর শীত কাটছিল, এদের শুলে দেওয়া বিধেয়। রাজা ভবচন্দ্র মন্ত্রী বুদ্ধির প্রাক্ষর্যে মুগ্ধ হয়ে তৎক্ষণাৎই পুষ্করিণীর চোরদ্বয়ের প্রতিকূলে যাবার বিধি প্রচার করলেন। কথা এখনও ফুরায় নাই, পুকুর চোরেরা শুলে যাবার পূর্বে পরামর্শ করে হঠাৎ পরম্পর ঠেলাঠেলি আরম্ভ করলেন। রাজা ও রাজমন্ত্রী এই বিচিত্র কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তখন একজন চোর নিবেদন করল, হে মহারাজ, দেখুন দুই শূলের মধ্যে একটি বড় একটি ছোট, আমরা জ্যোতিষ জানি, আমরা গণনা করে জেনেছি যে আজ যে ব্যক্তি এই দীর্ঘ শূলে আহরণ করে প্রাণত্যাগ করবে পুনর্জন্মে রাজা হয়ে সে সদীপাদী শশাগড়া পৃথিবীর অধীশ্বর হবে, আর যে এই ছোট শূলে মরবে সে তার মন্ত্রী হয়ে জন্মাবে। মহারাজ, তাই আমি দীর্ঘ শূলে চড়তে চাচ্ছিলাম, এই হতভাগা আমাকে ঠেলা ফেলে দিচ্ছে যে বড় শূলে মরে সম্রাট হতে চায়। তখন দ্বিতীয় চোর জোর হাত করে বলল, মহারাজ, ও চক্রবর্তী রাজা হবে, আমি কেন হব না? আজ্ঞা হোক যে ছোট শূলে চড়ুক, আমি সম্রাট হব, আমার মন্ত্রী হবে। তখন রাজা ভবচন্দ্র ক্রোধে কম্পিত কলেবর হয়ে বললেন, কি এত স্পর্ধা, তোরা চোর হয়ে জন্মান্তরে চক্রবর্তী রাজা হতে চাস? শশাগড় পৃথিবীর অধীশ্বর আবার উপযুক্ত পাত্র যদি কেউ থাকে তবে সে আমি থাকতে তোরা। এই বলে রাজা ভবচন্দ্র দাড়িগণকে তখন আজ্ঞা দিলেন যে পাপাত্মাদিককে তাড়িয়ে বের করে দাও এবং মন্ত্রীবর্গকে আহ্বানপূর্বক সদীপা শশাগড় পৃথিবীর সাম্রাজ্যের লোভে স্বয়ং উচ্চস্বলে আরোহণ করলেন। মন্ত্রীমশাই আগামী হোক জন্মে তার দৃশ্য চক্রবর্তী রাজার মন্ত্রী হবার লোভে ছোটো শুলে গিয়ে চললেন। এইরূপ তাদের ভবলীলা সমাপ্ত হলো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এতই রাজা নির্বোধ, এই নির্বোধ রাজা থাকার থেকে না থাকা ভালোই হচ্ছে এই গল্পে মূল তথ্য। তো পরের দিন আমি তোমাদের পাঠ্যাংশের মূল ভাব লেখক পরিচিতিগুলো পড়ে শোনাবো এবং সব তথ্যও তোমরা নিজেরা পড়বে তাহলে, এবং এই গল্পটা অনেকবার করে রিডিং পড়বে তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানেই আজকে শেষ করছি।